হাই এভরিওয়ান, জিরো ভিশনের পর্দায় মঞ্জুষা হাজির বেশ কিছু টুকরো খবরের ছাপি নিয়ে। দেখে নেব এখনকার খবরগুলি কি কি। করোনা সংক্রমণের জেরে এবারেও শ্রীচৈতন্য মহাপ্রভুর পীঠস্থান রামকেলিতে মেলা বন্ধ। দেশ বিদেশ থেকে আসা সাধু সন্তদের জমায়েত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ এবং প্রচার শুরু করেছে মন্দির কর্তৃপক্ষ। উত্তর পূর্ব ভারতের একমাত্র মাতৃপিণ্ডদানের জায়গা বলতে রয়েছে রামকেলি ধাম, কিন্তু এবার সবরকম জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। 15 জুন থেকে রামকেলি ধামে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং রাধা গোবিন্দ মদন মোহনের বার্ষিক উৎসব শুরু হবে। 7 দিন ধরে চলে পুজো পাঠ এবং উৎসব। মালদার ইংরেজ বাজার ব্লকের মহদীপুর গ্রাম পঞ্চায়েতের ঐতিহাসিক নিদর্শন ক্ষেত্র গৌড় যাওয়ার পথে রয়েছে রামকেলি ধাম, যেখানে মহাপ্রভু শ্রীচৈতন্য দেবের পদচিহ্ন রয়েছে। গড়ে উঠেছে এই পদচিহ্নকে ঘিরে মন্দির, রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর বিশাল একটি মূর্তিও, পাশাপাশি সেখানেই অবস্থিত রয়েছে রাধা গোবিন্দ মদন মোহন বিগ্রহ, যাকে ঘিরে প্রতিবছর জুন মাসের 15 তারিখ থেকে শুরু হয় উৎসব। কিন্তু করোনা সংক্রমণে এবং লকডাউন পরিস্থিতিতে মেলা বন্ধ থাকবে। পাশাপাশি ছোটখাটোভাবে পূজিত হবেন এখানে শ্রীচৈতন্যদেব এবং রাধা গোবিন্দ ও মদন মোহনের বিগ্রহ বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। কথিত আছে, প্রায় 500 বছর আগে রামকেলিতে পদার্পণ করেছিলেন মহাপ্রভু শ্রীচৈতন্যদেব। সেখানে একটি গাছের তলায় দীর্ঘক্ষণ বিশ্রাম নিয়েছিলেন মহাপ্রভু। সেই গাছকে ঘিরেই মহাপ্রভুর বেদি তৈরি করা হয়েছে এবং মহাপ্রভু শ্রীচৈতন্য দেবের পদচিহ্নকে ঘিরে তৈরি হয়েছে মন্দির। মহাপ্রভু শ্রীচৈতন্য দেব এখানে এসেই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। তাদের উদ্যোগে গড়ে উঠেছিল মদন মোহনের বিগ্রহের মন্দির এবং এখান থেকেই সনাতন ধর্মের প্রচার করার আদেশ দিয়েছিলেন মহাপ্রভু। রামকেলি এলাকার কদম গাছের তলায় বিশ্রাম এবং ধ্যানে মগ্ন ছিলেন দীর্ঘক্ষণ শ্রীচৈতন্য মহাপ্রভু। পাশাপাশি কথিত আছে, শ্রীরামচন্দ্রের স্ত্রী সীতা দেবী এই রামকেলিতে এসে মাতৃপিণ্ডদান করেছিলেন। তারপর থেকেই এইখানে বিশাল একটি জলাশয়ের ধারে গড়ে উঠেছে বিভিন্ন দেবদেবীর মন্দির, আর সেই জলাশয়কে ঘিরেই মাতৃপিণ্ড দেওয়ার প্রচলন রয়েছে। রামকেলি ধামের মদনমোহন মন্দির কর্তৃপক্ষের কয়েকজন সদস্যদের বক্তব্য, আজ থেকে প্রায় 500 বছর আগে 15 জুন মহাপ্রভু শ্রীচৈতন্যদেব রামকেলিতে পদার্পণ করেছিলেন, সেই দিনটিকে ধরেই এখানে উৎসব পালিত হয়ে থাকে। 7 দিন ধরে বিশাল মেলা চলে এবং উৎসব হয়, কিন্তু করোনা সংক্রমণে গত বছর থেকেই মেলা বন্ধ। দূর দূরান্ত থেকে বহু সাধু সন্তেরা এখানে আসেন, শ্রীচৈতন্যদেবের নাম জপ করেন, কিন্তু করোনা সংক্রমণ এবং লকডাউন পরিস্থিতির মধ্যে কোনোরকম জমায়েত এখানে করতে দেওয়া হবে না। সেক্ষেত্রেও নানাভাবে প্রচার শুরু করা হয়েছে ইতিমধ্যেই। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার অন্যতম রূপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মান জানাতে তার জন্মস্থান ঘাটালের বীরসিংহকে কেন্দ্র করে একটি উন্নয়ন পর্ষদ গঠন করেন। নাম দেন বীরসিংহ উন্নয়ন পর্ষদ। বিদ্যাসাগরের গ্রাম বীরসিংহ এবং তার আশেপাশের এলাকাগুলোর সার্বিক উন্নয়নের জন্যই গঠিত হয় এই বিশেষ পর্ষদ, যেখানে সদস্য হিসেবে আছেন ঘাটালের সাংসদ মাননীয় দীপক অধিকারী ওরফে দেব এবং পদাধিকার বলে আছেন জেলার জেলাশাসক এবং মহকুমা শাসক। সেই উন্নয়ন পর্ষদের কাজ কতটা এগিয়েছে সেই বিষয়ে খোঁজ খবর নিতে সোমবার ঘাটালের বীরসিংহে আসেন অভিনেতা সাংসদ দেব। তার এই ঝটিকা সফরের সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রেশমি কোমল, ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায় সহ একাধিক আধিকারিক। দেশের মধ্যে আদর্শ গ্রাম হিসেবে বীরসিংহকে তুলে ধরার জন্য গঠিত বীরসিংহ উন্নয়ন পর্ষদ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশগ্রহণ করেন সাংসদ দীপক অধিকারী। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন।
সাত সকালে ঋষিপুর অঞ্চলে দেবীনগর এলাকায় ভাসানকালী বিলের পাশের এক পুকুর থেকে উদ্ধার মৃতদেহ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার সূত্রে এবং তার স্ত্রী জানিয়েছেন, তার স্বামী গতকাল অর্থাৎ সোমবার 12টা নাগাদ বাড়ি থেকে বের হন, সারাদিন বাড়ি আসেননি, খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে। মঙ্গলবার সকালে খোঁজ করতে তারা এলাকার এক বাসিন্দার কাছে শুনতে পান, ভাসানকালী বিলের পাশে এক পুকুর ধারে তার স্বামী মাছ ধরার জাল পড়ে রয়েছে এবং পড়ে রয়েছে দেখেই তড়ি ঘড়ি ছুটে যায় সেখানে। স্ত্রী ফাল্গুনী চৌধুরী খোঁজাখুঁজি করতে গিয়ে দেখতে পায় একটি পুকুরের মধ্যে একটি মৃতদেহ ভাসতে দেখে। এলাকার বাসিন্দাদের ডেকে দেহ উদ্ধার করে পুকুর পাড়ে নিয়ে আসে। দেখতে পায় তার স্বামীর মৃতদেহ। খবর দেওয়া হয় হবিবপুর থানায়। খবর পেয়ে ছুটে আসে হবিবপুর থানার আইসি অমিতাভ সরকার সহ পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়, প্রথমে বুলবুল চণ্ডী গ্রামীণ হাসপাতালে, পরে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার মাছ ধরায় বেরিয়েছিল, 12টা নাগাদ মঙ্গলবার সকালে ভাসানকালী বিলের পাশে একটি পুকুরে পাশে দেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম মানিক চৌধুরী, বয়স 49, পরিবারে রয়েছে দুই ছেলে এক মেয়ে, বাড়ি দেবীনগর এলাকায়, তিনি মাছের ব্যবসায়ী বলে জানা গিয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে, কিভাবে মারা গিয়েছেন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জিরো ভিশন আজ কলকাতা তথা গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জিরো ভিশন সবার সাথে, সবার পাশে, আপনারাও পারেন জিরো ভিশনের মতন সবার পাশে এসে দাঁড়াতে। আসুন না, সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনারা যদি সাহায্য করতে চান, তলার এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারে। প্রত্যেকটাই আমাদের জিরো ভিশন সংস্থার নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।